ফরিদপুর জেলার রঙাপড়াত সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। দেওবারে নিশা রঙাপড়া রেলওয়ে স্টেশনত কর্তব্য পালন করে থাকা অবস্থাত এজন ব্যক্তিয়ে এগারী যুবতীর সঙ্গে বহি থাকা প্রত্যক্ষ করে রেলওয়ে আরক্ষীর বাহিনীর জওয়ান সকলে সন্দেহবশত ব্যক্তিজনক প্রথমে সোধা পোছা আরম্ভ করে। প্রথমে আরক্ষীর জেরাত ব্যক্তিজনে মিথ্যাচারের আশ্রয় লৈছিল যদিও পরবর্তী সময়ত সকল কথা অকপতে স্বীকার করবলৈ বাধ্য হয়। জানিব পৰা মতে বিশ্বনাথ জেলার ডেরিং পথাৰৰ সমীপবর্তী ধুলি চাহ বাগিচার নিবাসী প্রয়াত ইসমাইল আলীর পুত্র আইবুদ্দিন আলিয়ে নিজকে এজন হিন্দু ধর্মাবলম্বী আদিবাসী জনগোষ্ঠীর যুবক বলে পরিচয় দি বিশ্বনাথর মুখর গড়ের এগারী যুবতীর সঙ্গে মোবাইল ফোনত দীর্ঘদিন ধরে কথোপকথন করে আহিছিল। এনেদরে কথাবার্তা করে অহার সময়ত দেওবারে ব্যক্তিজনে নানা প্রলোভন দিয়ে যুবতীগুলিক রেলযোগে গুয়াহাটিলে নিয়ার পরিকল্পনায় যুবতীগুলিক বালিপড়াত লগ ধরে রঙাপড়া রেলওয়ে স্টেশনত উপস্থিত হয়। নিশা যাত্রীবাহী রেলর অপেক্ষা জংশনের এক নং প্লেটফর্মত বহি থাকার সময়সত রঙাপড়া রেলওয়ে আরক্ষীর যুবকজনের উপর সন্দেহ উপজাত সোধপোছ করাত প্রকৃত ঘটনা পোহরল। অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী যুবকজনে হিন্দু যুবতীগুলিক বহিরাজ্য বিক্রির নে বিবাহর রঙাপড়াত উপস্থিত হয়েছিল সেয়া বর্তমানলকে জানিপরা হওয়া নাই। লক্ষণীয় যে মুখর গড়ের যুবতীগুলিকে পলাই অহা যুবকজন আদিবাসীর বিপরীতে এজন মুসলমান সম্প্রদায়ের দুই সন্তানের পিতৃ বলে জানিপারি আচরিত হয়ে পড়ে। আজি পুয়া রঙাপড়া স্বাস্থ্যকেন্দ্র দুইজনের স্বাস্থ্য পরীক্ষার অন্তত রেলওয়ে আরক্ষীয়ে 3/21 নম্বরের একটি গোচর রুজু করে তেজপুরের জেল হাজতলে প্রেরণ করে। মুসলিম নরাজনে মানে হিন্দু কাষ্টৰ হয় মানে নিজৰ আদিবাসী হয় বুলি তাক মানে মিছা প্রবলন দি পেলায় সি মানে গুৱাহাটীলৈ যোৱা মানে কাম মানে বিক্রি কিবা করব তেনেকুৱা এটা ব্যবস্থা করে পেলায় লৈ যোৱা ব্যবস্থা করেছিল। তাতে মানে ৰঙাপাৰা ষ্টেচনত পুলিশ কিছুমান থাকোঁতে সিহঁতে খুদ প্রচার করে পেলায় মানে মানে থানাত বন্দী করে রাখিল। আমার আশা ইউনিটের আশার মানে কেজন সভাপতি সিহঁতে ইনফরমেশন দিলে এটা আমি গম পালো যে মন্ত্রীজনী ইয়াত আছে বলে। তাৰপিছত এনে এই লড়াটো কোর হয় লড়াজন মানে ছোৱালীজনী কৈছিলে আগতে মানে গহপুরের হয় পিছত এতিয়া তার ভোটার আইডি আইডেন্টি দেখাই পেলে এতিয়া দেখিছো মানে ড্রিং চার্লি বলে কয় ধুরি চাহ বাগিচা ড্রিং চার্লি হয় ড্রিং চাহ বাগিচা ড্রিং চাহ বাগিচার হয় লড়াটো কি না লড়াটো কি নাম হয় লড়াজনের নাম হয় সাইদুল আলি আর কত লগে আসলে বলে কলে তখন মানে গুয়াহাটি লৈ গৈছিল গুয়াহাটি মানে কিহৰ কাৰণে মানে লৈ গৈ আছিলে কিবা গম পালে ভণ্টিজনী কৈছিলে যে সিহঁতে মানে কাম একেলগে কাম কৰিম বুলি তাতে যাম বলে এনেকুৱা বুলি কৈছিলে তো ভণ্টি বোলে ভণ্টি ক'লে মই নাযাওঁ মই ঘৰে যাম বুলি এনেকুৱা ক'লে মানে এই তাক মানে ফুচলা ফুচলি কৰি জোৰ জবস্তি তাক মানে গুৱাহাটী লৈ যোৱাৰ ব্যৱস্থা কৰিছিলে। ব্যুৰো ৰিপৰ্ট এনি ভাৰত।